কি হলো ভাই, রাস্তায় কাগজ টোকাতেছেন কেন? আর বলিস না ভাই, প্রার্থীরা নির্বাচনের পোস্টার করে কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না যে এই পোস্টার ময়লা আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকতে পারে। কাগজ তো রাস্তায় পড়ে থাকতেই পারে, আপনার সমস্যা কি হলো ভাই? ছোট, রাস্তায় কাগজ পড়ে থাকলে আমার কোনো সমস্যা নাই, ভালো করে তাকায় দেখ কত সুন্দর করে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান। কত মানুষ রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছে এই আল্লাহ লেখাটা রূপে দিয়া। ভাই চমৎকার একটা কথা বলছেন, আপনারা তো সবাই চিনে, আপনি এই বিষয় নিয়ে একটা ফেসবুকে লাইভ করেন। কথাটা একেবারে খারাপ কথায়, দাঁড়া আমি এখনই একটা ফেসবুক লাইভ করতেছি। হ্যাঁ ছোট, লাইভ স্টার্ট হয়েছে? জি ভাই, শুরু করেন। হ্যাঁ আচ্ছা, আমি সংশোধন চলচ্চিত্রের রাসেল মিয়া, আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং দর্শকদের অনুরোধ রইল আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে এই লাইভটি দেখছেন, লাইভটি একটু শেয়ার করে দিবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে লাইভে কথা বলার জন্য আসছি, আমি যে কথাটা আমার সকল বন্ধুদের মাধ্যমে সকলের কাছে পৌঁছাই দিতে চাই, সে কথাটা হচ্ছে যে কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, রাস্তায় পড়ে থাকার সম্ভাবনা আছে, এমন কাগজের ওপরে আমরা আল্লাহ সর্বশক্তিমান, বিসমিল্লাহ রহমান রহিম এবং আরবির কোনো অক্ষর লেখা থেকে আমরা যেন সবাই বিরত থাকি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই লাইভটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সংস্কৃতি হোক বইয়ের মতো শিক্ষার বাহক। আমি রাসেল মিয়া বলছি, ইউটিউবে রাসেল মিয়া লিখে আমার ভিডিওগুলো দেখুন। দেখার পরে ভালো লাগলে এই ভিডিওগুলি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে প্রচার করে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে যে যার স্থান থেকে যতটুকু পারি আসুন বদলে দেওয়ার কাজ এখনই শুরু করি।